হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো ভোকলেট অর্থাৎ এবছর 2024-25 একাডেমিক সেশনে যে সমস্ত স্টুডেন্টসরা ডিপ্লোমাতে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে ভর্তি হবে তাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপের ডেট, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং মেরিট লিস্ট লিস্ট পাবলিকেশনের যে ডেট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যারা যারা এখনো পর্যন্ত এই ইনফরমেশন ব্রাউচারটা ডাউনলোড করতে পারোনি তাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জেক্সপো এবং ভোকলেট দুজনদেরই জন্য এই ইনফরমেশন ভাউচারটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের এই যে টোটাল প্রসেস, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত এই টোটাল প্রসেসে কতটা সময় লাগে। তো সবার প্রথমে যারা যারা এখনো পর্যন্ত জানো না, তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 4th April 2024-এ এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 20 মে 2024, এটা কিন্তু দুজনদেরই ক্ষেত্রে। এবং তোমাদের যে মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের নাম্বার অনুযায়ী কার কত র্যাঙ্ক হয়েছে সেটা কিন্তু জানানো হবে 27 মে 2024। সো এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করে। তো এখানে দেখতে পাচ্ছ আগের বছরে কিন্তু লাস্ট ডেট, যেটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল সেটা হচ্ছে 18ই মে। তো এবারেও কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি আছে 20 মে। পরবর্তীকালে এটা বাড়ানো হলেও হতে পারে বা নাও হতে পারে, সেটা এখন বক্তব্যের মানে সেটা এখন আলোচনার বিষয় না। তো মোটামুটি মে মাসের এই শেষ পর্যন্ত অর্থাৎ 20 তারিখ পর্যন্ত তোমাদের যদি ফর্ম ফিল আপ হয় তারপরে 27 মে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করাবে, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক দেওয়া হবে। তারপর কি হবে? তারপর হবে তোমাদের চয়েস ফিলিং, অর্থাৎ তোমরা কোন কলেজ এবং কোন ট্রেড নিতে চাও সেটা তোমাদের থেকে জানতে চাওয়া হবে। তো সেটা কোন সময় করে হয়? মোটামুটি আগের আগের সেশনে অর্থাৎ 2023-এর যে সেশন ছিল সেখানে কি চয়েস ফিলিং এর যে লাস্ট ডেট সেটা কিন্তু ছিল 14ই আগস্ট। তো আগস্ট মাসে মোটামুটি চয়েস ফিলিং হয়েছিল এবং কাউন্সিলিং ও টোটাল যে প্রসেস সেটা জুলাই আগস্ট এই সময় করেই চলেছিল। এবং অ্যাডমিশনের যে প্রসেস বা অ্যাডমিশনের যে ভর্তির লাস্ট ডেট সেটা কিন্তু ছিল 15ই সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু এই যে সময়টা তোমাদের যে কাউন্সিলিং বলো চয়েস ফিলিং বলো বা ভর্তি হওয়ার টোটাল যে প্রসেস এইটা সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু যাবে। এবং নতুন সেশন কিন্তু শুরু হয়েছিল 18ই সেপ্টেম্বর থেকে কিছু কিছু কলেজেসে, কিছু কিছু কলেজেসে কিছুদিন পরেও শুরু হয়েছিল। তো মোটামুটি এটা হচ্ছে তোমাদের টোটাল যে ভর্তির প্রসেসের সময় এই সময়টা তোমাদের লেগে থাকে। তো যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অনেকটা সময় কিন্তু লাগতে চলেছে। তো সেই জন্য সকলকে বলবো তোমরা যদি পারো কম্পিউটারের যে বেসিক কোর্সেস হয় বা স্পোকেন ইংলিশের যে কোর্সেস গুলো হয় সেগুলো কিন্তু তোমরা স্টার্ট করে দিতে পারো। তার কারণ হচ্ছে কম্পিউটারটাও কিন্তু বেসিক তোমাদের লেগেই থাকে এবং স্পোকেন ইংলিশটাও যদি জানো তাহলে সেক্ষেত্রে তোমাদের পড়াশোনা ক্লাসের যে পড়াশোনা ইংলিশে সেগুলো করতে কিন্তু তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, যদিও ফার্স্ট ইয়ারে তোমরা বাংলাতে পরীক্ষা দিতে পারো বাট পরবর্তীকালে কিন্তু ইংলিশে পরীক্ষাগুলো দিতে হবে তোমাদেরকে এবং ইংলিশেই পড়াশোনাগুলো করতে হবে। তো সেক্ষেত্রে ইংরেজিটা যেন তোমরা ভালো করে জানো সেটা একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং কম্পিউটারের যে বেসিক জিনিস সেগুলো যদি তোমরা শিখে নিতে পারো, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে নতুন সেশন শুরু হতে হতে কিন্তু মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত চলেই যায়। তাই এতটা সময় তোমরা বাড়িতে বেকার নষ্ট না করে সেই সময়টাকে যাতে অন্য কিছু একটা শিখে কাজে লাগাতে পারো সেটা চেষ্টা করো।